আগরতলা পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডে অশান্তি, তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, গুলিতে কারো আহত হওয়ার খবর নেই। স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে জানাবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহর সঙ্গে সরাসরি আগরতলা থেকে। প্রসেনজিৎ, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছিলেন সবাইকে, তারপরেও হিংসা থামার কোনো লক্ষণ নেই, ঠিক কি ঘটেছে আজকে? গতকাল এই ঘটনাগুলো নিয়ে যখন রাজ্য এবং দেশের রাজধানী উত্তাল ছিল, এই বিষয়টা নিয়ে যখন অভিযোগ পাল্টা অভিযোগ এই ঘটনাগুলো চলছিল, বিজেপি বারবার অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেসের উস্কানি এবং প্ররোচনাতেই এই অশান্তির ঘটনা ঘটছে, ঠিক এমন সময়ে রাতের আঁধারে তৃণমূল কংগ্রেসে আগরতলা পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডের প্রার্থী যিনি গৌরী মজুমদার, তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ, এবং তাও অভিযোগ করা হয় যে একসঙ্গে দুটো রাউন্ড গুলি ছোড়া হয় সেখানে, এবং বুলেটের যে খোল সেটাও উদ্ধার হয়েছে তার বাড়ির উঠোন থেকে। এবং গৌরী মজুমদার সরাসরি অন ক্যামেরায় অভিযোগ করছেন যে যিনি গুলি করেছে তাদের মধ্যে একজন হচ্ছে, বা যারা গুলি করেছে তাদের মধ্যে একজনকে দেখতে পেয়েছে, চিনতে পেয়েছে, তিনি রঞ্জিত মজুমদার, স্থানীয় বিজেপি নেতা বলে তিনি দাবি করেছেন। যদিও এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল স্থানীয় বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাসের, তিনি বলছেন যে এই ধরনের কোনো খবর তার কাছে জানা নেই এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। এবং স্থানীয় বিধায়ক হিসেবে দিলীপ দাস বিরোধী প্রার্থী, শাসক দলীয় প্রার্থী প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন প্রচার করতে কোথাও কোনো অসুবিধা হলে যেন তাদেরকে জানানো হয় এবং সমস্ত সুযোগ সুবিধা এবং সহযোগিতা বিধায়কের তরফ থেকে করা হবে। এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা কোনোভাবে হওয়া উচিত না বা হতে পারে না বলে তিনি বলছেন। এটা কি বিষয়টা তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে বলে বিজেপির তরফ থেকে বিধায়ক জানিয়েছেন। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের জানিয়ে রাখি আগরতলা পৌর নিগমের এক নম্বর ওয়ার্ডে অশান্তি, তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি, গুলিতে কারো আহত হওয়ার খবর নেই, স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, অভিযোগ অস্বীকার বিজেপির, পুলিশ গিয়ে গুলির খোল উদ্ধার করেছে। কথা বলছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহর সঙ্গে। প্রসেনজিৎ, একের পর এক, মানে আগামীকাল যদি আমরা বাদ দিই তার পরের দিনই পুরো ভোট, তার আগে অশান্তি তো থামছেই না, পুলিশ গিয়ে গুলির খোল উদ্ধার করেছে, বিজেপির কি বক্তব্য যে অভিযোগ উঠেছে? বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, বিজেপির কোনো কর্মী সমর্থক এবং নেতৃত্ব এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়, এটা এই ঘটনার অভিযোগটা খতিয়ে দেখছে পুলিশ এবং পুলিশ সে বিষয়টা খতিয়ে দেখে হয়তো তারা তদন্ত করবে, তারপর রিপোর্ট হয়তো প্রকাশ্যে আসবে, কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তার পাশাপাশি বলছে যে এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি এবং যে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছে সেই ওয়ার্ডে তৃণমূলের সেই অর্থে কোনো ভিত্তি নেই, একেবারে গুরুত্বহীন সেখানে তৃণমূল কংগ্রেস এবং কোথাও কোনো শক্তি নেই, একেবারে শুধুমাত্র নামকাওয়াস্তে একটি প্রার্থী রয়েছে সেই এলাকায় বলে বিজেপির দাবি। এবং এই পরিস্থিতিতে এমন কোন প্রয়োজন নেই যেখানে গুলি ছুটতে হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, এখানে ভোট বা ভোটের শতাংশ বা ভোটের হার নিয়ে কোনো সংশয় নেই শাসক দলের। এই পরিস্থিতিতে কেন এই ঘটনাটি ঘটলো সেটা নিয়ে তাদের মধ্যে একটা বিষয় দেখা দিয়েছে এবং তার পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই জানাচ্ছে। ধন্যবাদ।